তার এই বুদ্ধির কারণে বনের অন্যান্য পশুদের জীবন বেঁচে গেল। খরগোশের মাথায় ছিল ভীষণ বুদ্ধি। এখন আপনি বলুন, আপনি পশু রাজা না ও পশু রাজা? আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে প্রায় এই গল্পটা শুনিয়ে থাকি। আজকে আপনি একজন কৃষি পরামর্শ চ্যানেল ইউটিউবার হিসেবে আপনাকেও আমার এই পরামর্শটা আপনার মাধ্যমে আমি জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই যে আমি ছোট সময় যখন আমি সম্ভবত মাধ্যমিক স্তরে অর্থাৎ হাই স্কুল লেভেলে একটা গল্প পড়েছিলাম, গল্পটার সারমর্ম এই, আমি সংক্ষেপে বলছি যে মানে এক জঙ্গল, বিরাট এক গহীন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে পশু রাজা হলো সিংহ। সেই সিংহ অন্যান্য ছোট পশুদেরকে যখন তখন খেয়ে ফেলত। সিংহের কাজই, সে বনের রাজা, সে যখন তখন যে কাউকে ধরে খেয়ে ফেলত, তখন অন্যান্য পশুরা একটা পরামর্শ সভা করে তারা সিদ্ধান্ত নিল যে সিংহ আমাদের রাজা, রাজামশাই যখন তখন আমাদেরকে খেয়ে ফেলবে, এটা আসলে আমরা মেনে নিতে পারি না, চলো আমরা সিংহ আমাদের পশুর রাজাকে কথা বলি যে আপনি আমাদের পশুর রাজা, আপনি আমাদেরকে খাবেন, আমাদের কোনো আপত্তি নেই, আপনি যদি পালাক্রমে, আমরা একটা তালিকা করে দেবো, এই তালিকা অনুযায়ী আপনার কাছে একটা পশু আসবে, আপনি তাকে আপনার গুহায় বসে ভক্ষণ করবেন। তখন সিংহ শুনে খুব খুশি হলো, ঠিক আছে আমাকে পরিশ্রম করতে হবে না, গুহায় বসে যদি আমি খাবার পাই তাহলে আমি কেন দৌড়ঝাঁপ করব। সেই পরামর্শ হিসাবে প্রতিদিন একটা করে পশু সেই সিংহের গুহায় যেত আর সিংহ আরামসে ওই পশুকে খেয়ে তার এই ক্ষুধা নিবৃত্তি করত। তো একদিন এভাবে একদিন খরগোশের পালা, খরগোশ সে তার খাবার হিসেবে, সিংহের খাবার হিসেবে সিংহের গুহায় যাবে। তো খরগোশের মাথায় ছিল ভীষণ বুদ্ধি। বুদ্ধি থাকার কারণটা অবশ্যই আপনারা বুঝবেন আমি না বললেও। সে কী করলো যে যথাসময়ে না গিয়ে সকাল 10টা থেকে 11টার মধ্যে খাদ্য হিসেবে সিংহের গুহায় যাওয়ার কথা, কিন্তু খরগোশ ইচ্ছা করেই দুপুর গড়িয়ে অর্থাৎ 2টা 3টার মধ্যে সে আস্তে 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 সে সিংহের গুহার কাছে গেল। আর সিংহ তো রেগে গার কটমট করতেছে, কারণ এমনিতেই ছোট পুষ্কে খরগোশ, আবার সে দেরি করে আসতে, খিদায় সে অস্থির। তখন এই সিংহ খরগোশকে বলল, এই পুষ্কে খরগোশ, তোরা আসতে এত দেরি হলো কেন? তখন খরগোশ আমতা আমতা করে আস্তে আস্তে বলতে লাগলো, হুজুর আমি তো যথাসময়ে আসতে চেয়েছিলাম, ঠিক আপনারই মতো ওই গভীর জঙ্গলের মাঝখানে ঠিক আপনার মতো আরেকটা খরগোশ, তিনি নাকি বনের রাজা, তিনি আমার পথ আগলে আমাকে আটকে রেখেছিল আর ওই তার সাথে আমার কথা বলতে বলতে আমার সময় গড়িয়ে বিকাল হয়ে গেছে, এখন আপনি বলুন আপনি পশু রাজা না ও পশু রাজা? তখন সিংহ গর্জে উঠে বলল, চল আগে ওই তাকে শায়েস্তা করে আসি, আমি পশু রাজা হওয়া সত্ত্বেও আমার এলাকায় অন্য একটা পশু রাজাকে আমি কোনোভাবেই বরদাস্ত করবো না। অর্থাৎ তখন এই খরগোশটা সামনে হাঁটতে লাগলো আর সিংহ আস্তে আস্তে পিছনে আস্তে আস্তে জঙ্গলের মাঝখানে এক স্বচ্ছ কুয়ার কাছে নিয়ে গেল। কুয়ার কাছে নিয়ে বলল যে হুজুর দেখুন, এরই ভিতরে আপনার মতো আরেকটা সিংহ যে নাকি পশুর রাজা হিসেবে দাবি করছে, সেই কিন্তু আমাকে আটকিয়ে দেরি করিয়েছিল। তখন তো খরগোশ উঁকি দিয়ে দেখে, ঠিকই তো, যে কুয়ার ভিতরে স্বচ্ছ পানির ভিতরে ঠিক আমারই মতো আরেকটা খরগোশ। তখন সে রেগে ওই খরগোশকে ধমক দিতে লাগলো, পাশাপাশি ওই যে কুয়ার ভিতরে, অর্থাৎ কুয়ার ভিতরে তো তার ছায়া, সেই ছায়া খরগোশটিও তার কাছে পাল্টা এরকম হুঙ্কার দিতে লাগলো আর কি। তখন এক সময় সে হুঙ্কার দিয়ে রাগ সহ্য করতে না পেরে খরগোশটা হুমড়ি খেয়ে সেই কুয়ার মধ্যে পড়ে গেল। কুয়ার মধ্যে পড়ে যাওয়ার পর সেই কুয়া থেকে খরগোশ, এই সিংহটি আর উঠতে পারলো না, অর্থাৎ তার এই বুদ্ধির কারণে বনের অন্যান্য পশুদের জীবন বেঁচে গেল। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন ওই খরগোশ বেশি করে শাকসবজি খেত, সেই জন্যেই কিন্তু তার মাথায় বুদ্ধি, এই সাইজে ছোট হলেও কিন্তু এই বুদ্ধির কারণে, এই বুদ্ধি দিয়ে আসে অন্যান্য পশুদের জীবন বাঁচালো। এখন সম্মানিত ইউটিউবার, আপনি নিশ্চয়ই আপনার মাধ্যমে, আমি ছোট্ট একটা গল্প বললাম, এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে যদি আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম বেশি করে শাকসবজি খায় তো নিশ্চয়ই তাদের বুদ্ধির বিকাশ হবে, আমাদের এই বাংলাদেশের উন্নয়ন হবে।